বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো খুব বাস্তবিক একটা ঘটনা, সেটা হলো যে সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক, সে ভালো সম্পর্কের খাতিলে আপনাকে আপনার ফ্রেন্ড টাকা দিয়েছে, পরবর্তীতে আপনি আপনার ফ্রেন্ডের টাকা আবার ধার যেটা পাওনা ছিল সেই পাওনাটা পরিশোধ করে দিয়েছেন, কিন্তু কোনো এক সময় গিয়ে আপনার ফ্রেন্ডের সাথে আপনার খারাপ একটা সময় তৈরি হলো, তখন আপনার ফ্রেন্ড আপনার কাছে সেই পাওনা টাকাটাই চাইলো, অথচ আপনি কিন্তু টাকাটা পরিশোধ করে দিয়েছেন, তখন আপনার ফ্রেন্ড সামহাও আপনার সাথে বিট্রাই করার জন্য 420-406 দ্বারা মামলা করলো। কারণ 420-406 দ্বারা মামলাটা হলো 406 দ্বারা মামলাটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, আপনি টাকাটা মেরে দিয়েছেন। সাপোজ আপনি আপনার ফ্রেন্ড থেকে টাকা ধার নেওয়া টাকা ফেরত দিয়ে দিয়েছেন, পরবর্তীতে আপনার ফ্রেন্ড ঠিকই 420-406 দ্বারা মামলা করলো। এখন এই 420-406 দ্বারা মামলা যদি করে সেক্ষেত্রে আপনি রেমেডি কী করে পাবেন, কারণ আপনি টাকাটা তো পরিশোধ করে দিয়েছেন, কোনো এভিডেন্স রাখেননি, সেক্ষেত্রে উক্ত মামলা আপনি কীভাবে রেমেডি পাবেন, কীভাবে জামিন নেবেন, কীভাবে মামলাটার প্রসিডিং শুরু করবেন, সেই বিষয়ে আপনি অনেক সময় জানতে চান। এই ব্যাপারটা বর্তমানে বাংলাদেশে খুব অহরহ ঘটে যাচ্ছে যে নিজের বন্ধুকে খুব ক্লোজ ফ্রেন্ড থাকে টাকা দেনাপেনা করেন, পরবর্তী একটা ঝামেলা তৈরি হয়ে যায় আর ঝামেলার ফলে আপনার মামলার দিকে চলে যান। এক্ষেত্রে ফার্স্টে বলতে চাই, যারা 420-406 দ্বারা মিথ্যে মামলা খেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রাইমারি স্টেজে যদি আপনাদের নামে ওয়ারেন্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা মহামনা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া ট্রাই করবেন। কারণ মহামনা হাইকোর্ট থেকে আগাম জামিন না নিলে বিজ্ঞ আদালতে, নিম্ন আদালতে, যে আদালতে মামলা হয়েছে আমলি আদালতে যদি আপনারা জামিন নিতে যান সেক্ষেত্রে আপনাকে ভিতরে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে 420-406 দ্বারায়। আর যখন মহামনা হাইকোর্ট থেকে আপনি আগাম জামিন নেবেন সেই ক্ষেত্রে নিম্ন আদালতে মামলার জামিন নেওয়াটা খুব ইজি হয়ে যায়, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আপনাকে জামিন দেওয়া ট্রাই করে। আর সেকেন্ড হলো, যদি জামিনের পর্বটা শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু সাক্ষী জেরার প্রমাণটা আসে। যখন সাক্ষী জেরার মাধ্যমে আপনি যে আপনার যে অপোজিট থাকে মানে অর্থাৎ যে বাদী থাকবে সে সাক্ষী দিবে আপনি টাকা নিয়েছেন, টাকা ব্যাক দেননি, আপনি আসামি হয়ে কিন্তু আপনার কিছু করার নেই, আপনার যে আইনজীবী সে খুব ভালো করে জেরা করতে হবে যে উক্ত টাকা নিয়েছিলেন ঠিকই, উক্ত টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনারা এভিডেন্স হিসেবে অনেক কিছু দেখাতে পারেন, সেটা হলো যে দেখেন যখন একটা 420-406 দ্বারা মামলা হয় এই মামলাটা দেখা যাবে যে যেদিন আপনার কজ অফ অ্যাকশন হয়েছে সেই কজ অফ অ্যাকশন থেকে অনেক লেন্দি টাইম পরে মামলাটা করে। দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে এত লম্বা সময় পর কেন মামলাটা করলো। যদি তার কাছে টাকাই পাওনা থাকে তাহলে তো সে অবশ্যই থানা একটা অভিযোগ করতো, অন্তত সে অভিযোগও করেনি এবং কি সে লম্বা একটা সময় পর মামলা করেছে, তার মানে বোনাফাইডলি সে ইন্টেনশনালি টাকাটা পেয়েছে, টাকা পাওয়ার পরে আপনার সাথে খারাপ একটা সম্পর্ক যাচ্ছে, দ্যাটস ওয়াই লোভে পড়ে সে আপনার বিরুদ্ধে 420-406 দ্বারা মামলা করেছে। এই ক্ষেত্রে যারা আসামি, যারা ভিক্টিমাইজ হচ্ছেন সত্যিকারিতে, তাদেরকে কথা মাথায় রাখতে হবে যে 420 দ্বারা মামলা কিন্তু বেলেবল অপশন, আর 406 দ্বারা মামলা কিন্তু নন বেলেবল অপশন। সো নন বেলেবল অপশন মানে 406 দ্বারা যদি রেখে দেয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই মামলায় বেল দেওয়ার সম্ভাবনাটা কম থাকে। সো 406 দ্বারা যদি রেখে দেয় এই মামলাটা জটিলতা তৈরি হয়। সো আপনি যদি তার সাথে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেননি, তার টাকা নিয়ে তার টাকা ফিরিয়ে দিয়েছেন, এই ব্যাপারটা আপনি অবশ্যই এভিডেন্সিয়ালি তাকে বুঝিয়ে দেবেন। আর এই পুরো ভিডিওটা করার মাঝখানে একটাই কারণ আমার, যে বর্তমানে বাংলাদেশের সম্পর্কর জের ধরে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে টাকা দেনাপানা করি, লেনদেন করি, এই লেনদেনটা অবশ্যই অবশ্যই আপনারা কাগজে কলমে স্ট্যাম্পের মাধ্যমে করবেন। কারণ আমি প্রায় সময় দেখেছি যে এই লেনদেনটা যখন সম্পর্ক ভালো থাকে তখন করা হয়, আর যখন টাকাটা ফেরত না দেওয়া হয় তখন কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যায়। সো যত বিশ্বস্ত মানুষই হোক, যত ঘনিষ্ঠ মানুষই হোক না কেন, আপনারা যখন টাকা লেনদেন করবেন অবশ্যই আপনারা এভিডেন্স রাখবেন, আর সেই এভিডেন্সটা হতে পারে আপনাদের কোনো একটা এভিডেন্সিয়াল স্ট্যাম্প থাকতে পারে, অথবা কোনো কাগজ কলমে লিপিবদ্ধ হতে পারে, অথবা চেক হতে পারে, যে কোনো ধরনের একটা এভিডেন্স রাখবেন যেন ভবিষ্যতে কেউ যদি আপনাদেরকে রিফিউজ করে যে এই টাকা আপনি পান না সে এভিডেন্স যেন দেখাতে পারেন, অথবা কেউ যদি আপনাকে অভিযোগ করে যে এই টাকা আপনি পান, কীভাবে পান সেই ব্যাপারে যদি কোনো এভিডেন্স না দেখাতে পারে সে এভিডেন্সটাও রেখে দেবেন। অর্থাৎ নেক্সট টাইম থেকে, আজকের পর থেকে আমার যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অপরাধ থেকে বাঁচার জন্য বা নিজের কষ্টের ইনকামের টাকা সুরক্ষিত রাখার জন্য যদি কাউকে ধার দিতেই হয় অবশ্যই
তথ্য উপাত্ত প্রমাণ নিয়ে ধার দেন। আর যারা ধার নিচ্ছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ধার নিচ্ছেন অবশ্যই ধারের টাকাটা যখন পরিশোধ করবেন এভিডেন্স রেখে পরিশোধ করবেন, অন্যথায় আপনি যার থেকে ধার নিয়েছেন সে ভুলে যাবে, না হয়তো একটা কেওয়াস তৈরি হবে, পরবর্তীতে কিন্তু আপনার নামে অন্য যে কোনো ফৌজদারি আইনে মামলা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি ফৌজদারি আইনের মামলার ব্যাপারে বা প্যানাল কোডের মামলার ব্যাপারে 420-406 দ্বারায় চিটিং মামলার বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দিব।